বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা থার্ড ম্যাচ হাইলাইটস। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ 4 উইকেটে জয়লাভ করেছে। সো এই ম্যাচের টোটাল যে হাইলাইটসটা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শুরুতে আমরা বলে নিচ্ছি, সেটা হচ্ছে টসে জয়লাভ করেছিল বরাবর শ্রীলঙ্কা। তারা প্রথমে ব্যাট করে 50 ওভারে তারা অল আউট হয়ে যায় 235 রান করে। জবাবে বাংলাদেশ মাত্র 40.2 ওভারে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে। সো বাংলাদেশের যে একাদশটি ছিল, সৌম্য সরকার, এনামুল হক, নাজমুল হাসান, শান্ত, তাওহিদ, হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মিরাজ, মোহাম্মদ শরীফুল ইসলাম, তাসকিনা আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান। বাংলাদেশি ব্যাটসম্যানদের পারফরমেন্স, এনামুল হক 22 বলে 12 রান করেছিলেন, তানজিদ হাসান 81 বলে 84 রান করেছিলেন, নাজমুল হাসান শান্ত 5 বলে 1 রান করেছিলেন, তাওহিদ হৃদয় 36 বলে 22 রান করেছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ 4 বলে 1 রান করেছিলেন, মুশফিকুর রহিম 36 বলে 37 রান করেছিলেন, মেহেদী হাসান মিরাজ 40 বলে 25 রান এবং রিশাদ হোসেন 18 বলে 48 রান করেছিলেন। এই ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স। এবং বাংলাদেশি বোলারদের যে পারফরমেন্স রয়েছে সেখানে দেখতে পাচ্ছি, মোহাম্মদ শরীফুল ইসলাম 10 ওভার বল করেছিলেন, 55 রান দিয়ে কোনো উইকেট পাননি। তাসকিনা আহমেদ 10 ওভার বল করে 1টি মেডিন দিয়ে 42 রান দিয়ে 3টি উইকেট পেয়েছিলেন। মুস্তাফিজুর রহমান 9 ওভার বল করে 1টি মেডিন দিয়ে 39 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন। সৌম্য সরকার 2 ওভার বল করে 10 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 1টি মেডিন দিয়ে 38 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন। রিশাদ হোসেন 9 ওভার বল করে 51 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিলেন। এই ছিল বাংলাদেশের বোলারদের পারফরমেন্স। এবং এই ম্যাচটিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল রিশাদ হোসেন। আমরা জানি রিশাদ হোসেন 18 বলে 48 রান করে এবং 9 ওভার বল করে 51 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিলেন। রিশাদ হোসেন অসাধারণ পারফরমেন্স করেছে থার্ড ওডিআই ম্যাচটি এবং তার কারণে কিন্তু খুব সহজেই ম্যাচটি জয়লাভ করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ বাংলাদেশ জয়লাভ করেছে, যদিও তারা টি টোয়েন্টি সিরিজটি হেরেছিল। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে 22 মার্চ। প্রথম টেস্ট ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং 30 মার্চ পরবর্তী টেস্ট ম্যাচ আবারও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সো এই ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচের লাইভ হাইলাইটস, তৃতীয় ওয়ানডে ম্যাচের হাইলাইটস।